আজকের ক্লাস শুরু করছি। আজকে আমাদের পাঠ্য হচ্ছে তোমাদের সিলেবাসের বহুরূপী গল্পটা আমরা পড়ব। তা এই বহুরূপী গল্পটা লিখেছেন সুবোধ ঘোষ। সুবোধ ঘোষ সম্পর্কে প্রথমে দু এক কথা বলে নিই। ওনার প্রচুর গল্প লেখা আছে, প্রচুর রয়েছে গল্প। গল্পগুলোর প্রধান ক্যারেক্টার বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে এমন কোনো চরিত্র যাদেরকে আমরা সচরাচর দেখি না, অর্থাৎ খুবই আনইউজুয়াল চরিত্রগুলো, খুবই মূল স্রোত থেকে বাইরে বেরিয়ে যাওয়া কিছু চরিত্র। এরকম চরিত্রগুলো গল্পের মূল ক্যারেক্টার যদি হয় তাহলে গল্পগুলো খুব স্বাভাবিকভাবে খুব ইন্টারেস্টিং হবে। বহুরূপী গল্পটাও তার অন্যথা হয়নি। বহুরূপী গল্পটাতেও আমরা দেখেছি বেশ অভিনবত্ব রয়েছে। সুবোধ ঘোষের এই গল্পটি, বহুরূপী গল্পটি প্রকাশিত হয়, সুবোধ ঘোষের গল্প সমগ্রের তিন নম্বর খণ্ডে এটাকে আমরা খুঁজে পাই। 1994 গল্প খণ্ডটা বেরিয়েছে, লেখকের মৃত্যুর পরই বেরিয়েছে এই খণ্ডটা। এবারে আমরা গল্পটা সম্পর্কে জানার আগে বহুরূপী বিষয়টা কী এটা আগে জানব। বহুরূপী আসলে কী? বহুরূপী একটা পেশা। এই পেশার লোকজনদের আমরা আমাদের ছোটবেলায় দেখেছি, তোমরা হয়তোবা দেখনি, তোমরা এই প্রজন্মের মেয়েরা হয়তোবা দেখনি। এরা বিভিন্ন রকম সাজ পোশাক পরিধান করে আর লোককে নির্মল আনন্দ দিয়ে তার মধ্য দিয়ে পয়সা উপার্জন করে, কোনো অসৎ উদ্দেশ্যে বা কোনো গুপ্ত বিষয়ের জন্য এরা কিন্তু কখনোই ছদ্মবেশ ধারণ করে না। কেউ শিব সাজে, তোমরা হয়তো দেখেছো এইটুকুই, শিবটুকুই হয়তোবা দেখেছো, কেউ কালী সাজে। তা এইরকমই একজন বিভিন্ন বেশ ধারণ করা বহুরূপীকে নিয়ে আমাদের গল্প। বহুরূপী মূল ক্যারেক্টারের নাম হচ্ছে হরিদা। আমরা ক্লাসে যেভাবে প্রতিটা লাইন বাই লাইন পড়ি, আমি জানি না এখানে কতটা সেরকম সম্ভব হবে, তবু আমি চেষ্টা করছি গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমাদের বলে দেওয়া যায়। আমরা দেখছি যে হরিদার সম্পর্কে কিছু তথ্য লেখক আমাদের দিয়েছেন। গল্পটা শুরু হচ্ছে এইভাবে যে লেখক দেখাচ্ছেন আমাদের, লেখক এখানে কথক, আমরা কথক হিসেবে বলবো, হরিদার যে বাসস্থান সেটি খুবই ক্ষুদ্র একটি বাসস্থান, অত্যন্ত দরিদ্র হরিদা। সেখানে একটা চায়ের আড্ডা বসে, সেখানে হরিদার সাথে উপস্থিত থাকেন কথক এবং আরো কয়েকজন বন্ধু। এই আড্ডাতে চা খাওয়া হয় হয়তোবা, তা চায়ের জলটুকুই শুধু হরিদা দিতে পারেন, আর কিছুই না, বাকি সমস্ত সামগ্রী আড্ডায় যারা উপস্থিত বাকিরা তারাই নিয়ে যায়। এই আড্ডাতে একদিন একটা কথা উত্থাপিত হচ্ছে যে ওই অঞ্চলের একজন গণ্যমান্য ব্যক্তি, যিনি অর্থবানও বটে সেরকম একজন মানুষ, জগদীশবাবু, তার বাড়িতে আসা এক সন্ন্যাসীর বিবরণ হরিদাকে বলছে আড্ডার উপস্থিত লোকেরা। সেই বিষয়টা নিয়ে গল্পটা শুরু হচ্ছে। কে এই সন্ন্যাসী? হিমালয় থেকে আসা সন্ন্যাসী। যতদূর জানা গিয়েছে ইনি হিমালয়ের গুহাতে থাকেন, সারা বছরে শুধু একটি হরিতকি খান, এছাড়া আর কিছুই খান না। শোনা গেছে সন্ন্যাসীর বয়স 1000 বছরেরও উপরে। এটুকু শুনেই আমাদের নিশ্চয়ই খুব মনে হচ্ছে যে এটা তো সম্ভব না, এটা কখনোই সম্ভব হতে পারে না। হরিদার খুব প্রশ্ন যাচ্ছে মনে যে সেই সন্ন্যাসীকে একটু দেখতে পেলে ভালো হতো, তাই তিনি জিজ্ঞেস করছেন যে এই সন্ন্যাসী কি এখনো আছেন। তা নিশ্চয়ই হরিদার আক্ষেপ হচ্ছে যে সন্ন্যাসী দর্শন করতে পারলে পুণ্যার্জন হতো। তা হরিদা যখনই বলছেন যে পায়ের ধুলো তিনি নিতে চান সন্ন্যাসী, এই পায়ের ধুলো নিয়ে একটা ইন্টারেস্টিং গল্প শোনাচ্ছে আড্ডায় উপস্থিত ব্যক্তিরা। তারা বলছে যে এই সন্ন্যাসীর পায়ের ধুলো নাকি অত্যন্ত দুর্লভ, সেটা যেমন তেমনভাবে পাওয়া যায় না। যেমন জগদীশবাবুর উদাহরণ তুলে ধরে ওরা বলছে যে জগদীশবাবু যখন চাইলেন এই সন্ন্যাসীর পায়ের ধুলো নিতে, তিনি একটা খড়মে, সন্ন্যাসীরা পায়ে খড়ম পরেন, এই খড়মের মধ্যে সোনার বোল লাগালেন। খড়মের যে অংশটাতে আঙুল দিয়ে খড়মটাকে ধরে রাখা হয় সেই জায়গাটাকে বোল বলে। এই বোল সোনার নির্মাণ করলেন জগদীশবাবু, এবং সেই খড়মটা যখন সন্ন্যাসীকে উনি পড়াতে যাচ্ছিলেন, ঠিক তখন সন্ন্যাসী অবচরে জগদীশবাবু সন্ন্যাসীর পায়ের ধুলো প্রাপ্ত হন। অর্থাৎ খুবই দুর্লভ, এবং অনেক অর্থ ব্যয় না করে সে ধুলো সাধারণ মানুষের ভাগ্যে জোটে না। এটুকু শোনা মাত্র নিশ্চয়ই হরিদার মনের মধ্যে কিছু ভাবনা খেলা করছে, সেটা এখানেই লেখক আমাদের জানতে দেননি।
লেখক শুধু বলেছেন হরিদার কাছে এটা একটা মজার ব্যাপার। হরিদা বলছে বাহ, এ তো বেশ মজার ব্যাপার। আচ্ছা, সন্ন্যাসী বিদায় নেওয়ার সময়ের একটা ঘটনা এখানে তুলে ধরা হচ্ছে, যে সন্ন্যাসীকে বিদায় দেওয়ার সময় 100 টাকার একটা নোট জোর করে সন্ন্যাসীর ঝোলার মধ্যে ফেলে দেওয়া হলো, ফেলে দিলেন জগদীশবাবু। জগদীশবাবুর এই কাণ্ড কি কিন্তু সন্ন্যাসীর অগোচরে হয়নি, সন্ন্যাসী সেটা দেখেছেন, দেখা সত্ত্বেও তিনি কিছু না বলে চলে গিয়েছেন সেই 100 টাকার নোট সহ। এটা শোনা মাত্র হরিদা খুব গম্ভীর হয়ে গেলেন, তিনি অনেকক্ষণ চুপ করে রইলেন, আমাদের কথা যেন আর হরিদার কানেই যাচ্ছে না। এইবারে হরিদার জীবনচর্যা কেমন সে সম্পর্কে লেখক আমাদের খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন। হরিদা এই শহরের একটা সরু গলি, সরুতম গলির ভেতরে ছোট্ট ঘরে থাকেন, তার দারিদ্র্যের সীমা নেই, কিন্তু চাইলে তিনি যে কোনো একটা ছোট কাজ জুটিয়ে নিতে পারেন, যে কাজটা হয়তোবা তার জীবিকা উপার্জনের অনেক সাহায্য করবে। কিন্তু দুঃখের বিষয়, অফিসের কাজ, দোকানে বিক্রিওয়ালার কাজ, এরকম বাধা গতের কাজ হরিদার একেবারেই পছন্দ নয়। ঘড়ির কাঁটার সময় বেঁধে নিয়ম করে কোনো কাজ, কোনো একটা চাকরি করে যাওয়া তার একেবারেই পছন্দ নয়। সেই জন্য স্বাভাবিকভাবেই তার দারিদ্র কখনো ঘোচে না, তার উনুনে ভাত সবসময় ফোটে না, ভাতের অভাবে শুধু জলও ফোটে, অর্থাৎ তাকে উপবাসে কাটাতে হয়। তবুও এই অভাব সহ্য করবেন হরিদা, কিন্তু কোনো একঘেয়ে কাজ করবেন না। এখানেই চরিত্রের অভিনবত্বটা তোমরা বুঝতে পারছো, পেটের ক্ষুধা যেখানে হার মানাতে পারে না একজন মানুষকে, সেই মানুষটার মধ্যে অভিনবত্ব তো নিশ্চয়ই আছে। হরিদার জীবনে শুধু এটুকু বৈচিত্র্যই নেই, তার চরিত্রে শুধু এটুকু বৈচিত্র্যই নেই, বৈচিত্র্য রয়েছে, নাটকীয় বৈচিত্র্য রয়েছে তার চরিত্রের মধ্যে, কারণ তার পেশাটাই এরকম। তিনি মাঝে মাঝে বহুরূপী সেজে রোজগার করেন, কিছু সামান্য, খুবই সামান্য রোজগার, তাই দিয়ে তার জীবন ধারণ চলে। কি সাজেন তিনি, এক একদিন হঠাৎ সকাল সন্ধ্যায় বিচিত্র ছদ্মবেশে বেরিয়ে পড়েন, কেউ চিনতে পারে, কেউ পারে না, চিনতে পারলে বকশিস কেউ দেয়, কেউ দেয় না, আবার না চিনতে পারলেও কেউ পয়সা দেয়, কেউ দেয় না। কখনো তিনি পাগল সাজেন, বাস স্ট্যান্ডে চলে যান, বাস স্ট্যান্ডের লোকেরা দেখে অবাক হয়ে যায় এবং বিরক্তি প্রকাশ করে, কেউ 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 অত্যন্ত ভয় পায়। শেষ পর্যন্ত বাস ড্রাইভার চিনতে পারে হরিদাকে আর তাকে ধমক দিয়ে সেখান থেকে ভাগিয়ে দেয়, তাড়িয়ে দেয়। সবাই অবাক হয় যে একজন বহুরূপীর অভিনয়, বহুরূপীর সাজ পোশাক কীভাবে এতটা নিখুঁত হতে পারে। এরপরে কখনো বা এক সন্ধ্যায় হরিদা বাইজি সেজে রাস্তায় বেরিয়ে পড়ে, সেই সজ্জাও অতি অপরূপ, একজনও তাকে চিনতে পারে না। এবং তার যে ভাবভঙ্গি, তার যে কলাপটীয়সী হয়ে ওঠেন তিনি, সেটা দেখে সকলে অত্যন্ত আহ্লাদিত হচ্ছে, সবাই চমকিত হচ্ছে, সত্যিকারের বাইজি ভেবে বসছে তাকে। এর ফলে তার সেদিন উপার্জন বেশ ভালো হয়েছে। কখনো তিনি কাবালিক, কখনো বাউল, কখনো কাবুলিওয়ালা, কখনো হ্যাট কোট পেন্টুলুন পরা ফিরিঙ্গি সাহেব, একবার পুলিশও সাজলেন। পুলিশ সেজে তিনি যখন দয়ালবাবুর লিচু বাগানে গিয়ে দাঁড়ালেন, তখন স্কুল পালানো 4টে ছেলেকে তিনি ধরেন। তা যাই হোক, স্কুলের যিনি হেডমাস্টার তিনি ভুলবশত হরিদাকেই দিয়ে বসেন ঘুষ, সত্যকার পুলিশ ভেবে। একবারও তিনি বুঝতে পারেননি যে এটা বহুরূপী হরি। পরবর্তীকালে তিনি যখন জানতে পারেন যে সেই পুলিশ আসলে, ঘুষ নেওয়া পুলিশ আসলে হরিদাই ছিল, তখন তার যথেষ্ট আনন্দিত হন তিনি, এই কারণেই যে হরিদার সাজটা একেবারে নিখুঁত হয়েছিল। এরপরে হরিদা আড্ডায় আমরা আবার ফিরে যাচ্ছি, যে আড্ডায় ওই সন্ন্যাসীর কথা উঠেছিল, হিমালয় থেকে আসা সন্ন্যাসী। সেখানে হরিদা হঠাৎ গম্ভীর হয়ে যান, এটুকু আমরা জেনেছিলাম। হরিদা কি ভাবছেন, হরিদা বলছেন যে আজকে সন্ধ্যায় তোমাদের একটা জবর খেলা দেখাবো। কোথায় হবে সেই খেলা? খেলা বলতে নিশ্চয়ই বহুরূপীর সাজ, এছাড়া অন্য কোনো কাজ হরিদা জানেন না। তো কি খেলা দেখাবেন হরিদা? সবাই বলছে, আড্ডায় উপস্থিত প্রত্যেকে বলছে, এমন কিছু খেলা আপনাকে এমন কারো কাছে দেখাতে হবে যাতে আপনার উপার্জন হয়, আমাদের খেলা দেখিয়ে আপনার কোনো লাভ নেই। হরিদা তখন পুরো ব্যাপারটা খোলসা করে বলছেন যে জগদীশবাবুর বাড়িতে আজকে তিনি একটা খেলা দেখাবেন, সেখানে উপস্থিত আড্ডার সকলকে তিনি থাকতে বলছেন, যে যাতে করে তারাও এই খেলার, এই অভিনয়ের সাক্ষী থাকতে পারে।
হরিদা বলছেন এবারে তিনি যা উপার্জন করতে চলেছেন সেটা মোটের উপর ভালোই তার পরিমাণটা, অর্থাৎ তা দিয়ে তার বেশ কিছুদিন চলে যাবে, এবার আর বকশিস নয়। জগদীশবাবুর কাণ্ড কারখানা তিনি যখনই শুনলেন তখনই তিনি বুঝতে পারলেন যে জগদীশবাবুর একটা দুর্বলতা রয়েছে সন্ন্যাসী সাধু এদের প্রতি। সাধু সন্ন্যাসী এদেরকে হাত খুলে বকশিস দিতে বা হাত খুলে প্রণামই দিতে জগদীশবাবুর বাধে না, কারণ জগদীশবাবুর কৃপণ খ্যাতি থাকা সত্ত্বেও যে জগদীশবাবু একজন সন্ন্যাসীকে, অচেনা সন্ন্যাসীকে 100 টাকা দিতে পারেন, তার কাছ থেকে সন্ন্যাসী সেজে হরিদা যে বেশ কিছুটা টাকা উপার্জন করে নিতে পারবেন এ বিষয়ে হরিদার কোনো সন্দেহই ছিল না। তাই হরিদা কী করলেন, হরিদা চেষ্টা করলেন সবাইকে জানালেন যে আজকে তার একটা বিশেষ খেলা অনুষ্ঠিত হবে জগদীশবাবুর বাড়িতে সন্ধ্যায়, এই জন্যে সকলকে সন্ধ্যায় জগদীশবাবুর বাড়িতে থাকার জন্যে তিনি অনুরোধ করলেন। এই অবধি আজকে আমরা পড়ছি, এটাই প্রথম অংশে রয়েছে। এই প্রথম অংশটায় আমরা দেখলাম হরিদার জীবনের যা বৈচিত্র্য রয়েছে, হরিদা যা কিছু জীবনে পেয়েছেন, যা কিছু জীবনে পেতে চান, এটা হিসাব নিকাশ করে আমাদের সাধারণ বুদ্ধিতে হিসাব করে আমরা পাবো না। যে মানুষটা তার শখকে, তার প্যাশনকে, তার পেশাকে এমনভাবে গুরুত্ব দিয়েছে যে সেই পেশা থেকে তার প্রাপ্য কিছু না থাকলেও, পাওয়ার কিছু না থাকলেও সেই পেশাকে সে পরিত্যাগ করে না, এই মানুষের প্যাশনকে আমাদের কিন্তু অতি অবশ্যই স্যালিউট জানাতে হয়। হরিদা এখানে একটা অভিনব ক্যারেক্টার হয়ে উঠছেন আমাদের কাছে। এবারে আমরা পরবর্তী অংশে গল্পে দেখব যে হরিদা কিভাবে কি খেলা দেখাচ্ছেন জগদীশবাবুর বাড়িতে। এর পরের ক্লাসে আমরা সেটা আলোচনা করব। ভালো থেকো তোমরা।